আমি কয়েকটা কোর স্কিল শেয়ার করতে চাই তার আগে আমি একটা ছোট গল্প দিয়ে শেয়ার করতে চাই দুই দিন আগে আমি আমার অফিস থেকে বের হচ্ছি এবং আমার অফিসে যে সিকিউরিটি স্টাফ তার নাম হলো ভবানন্দ সো ভবানন্দ ভাই আমাকে নক করলো যে ভাইয়া একটা কিছু কাজ দেন আমি বললাম যে কি কাজ চাই আপনার সে আমাকে বলল ভাই দেন কিছু একটা দেন আমি আরো কিছু এক্সট্রা কাজ করতে চাই তার সাথে আমি পাঁচ দশ মিনিট কথা বললাম বলার সময় আমি তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনি কদ্দূর পড়ালেখা করেছেন খুবই অবাক করে সে আমাকে বলল সে অনার্স পাস আমি তাকে বললাম কোন সাবজেক্টে সে বললো ফিলসফিতে আমি অনেক অবাক হয়ে চিন্তা করলাম তার শিক্ষাগত যোগ্যতা আর আমার শিক্ষাগত যোগ্যতা সেম একেবারে সেম এবং আমি তারপরে আরও তাকে কয়েকটা কোয়েশ্চেনলাম যে আচ্ছা ভাই আপনি কত টাকা বেতনে চাকরি করছেন বললো চার হাজার আটশো টাকা দেন আমার কাছে একটু খারাপ লাগলো আমি কোনো কাজকে ছোট করতে চাই না বা আমার কাছে মনে হয় তার যে মেধা তার যে শ্রম সে যে টাইম ইনভেস্ট করেছে সে যে ডিগ্রিটা পেয়েছে আমার মনে হয় তার সঠিক মূল্যায়ন করতে পারছি না আই গেস আপনার একটা টার্ম শুনেছেন যেটা নাম হলো ডিগ্রি ইনফ্লেশন টাকার ইনফ্লেশনের কথা কারা কারা শুনেছেন হাত তুলেন তো একটু টাকার ইনফ্লেশন জানেন তো টাকার ইনফ্লেশন হয় টাকার ইনফ্লেশন হলে কি হয় টাকার দাম কি হয়ে যায় কমে যায় না আচ্ছা সেম ভাবে আমি অনেক কমপ্লেক্সিটিতে যেতে চাই না ডিগ্রির ইনফ্লেশন হলে ডিগ্রির ভ্যালু কি হয়ে যায় কমে যায় এন্ড এক্স্যাক্টলি এই জিনিসটা হচ্ছে তো ভবানন্দ ভাইয়ের एग्जांपलটা আপনাদের খেয়াল করেছেন যে ডিগ্রির ভ্যালুটা কোথায় গিয়ে নেমেছে অনেক কমে গিয়েছে রাইট এন্ড এক্স্যাক্টলি সেম জিনিসটার সাফারার কারা জানেন এক্সাক্টলি আজকে আমরা যারা এখানে আছি তাই না বিকজ তার ডিগ্রির ভ্যালু যদি কম আমাদের ডিগ্রির ভ্যালু কি কমে গেছে না অনেক কমে গেছে কি করবো হ্যাভ ইউ ইমাজিন যে কি করা যায় আমাদের এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে ফোর্থ চার নম্বর মানে কি জানেন এখন ডেটা সায়েন্সের সময় চার দিকে বিগ ডেটা ফ্লারিশ করছে অগমেন্টেড রিয়ালিটি ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে প্রচুর কাজ হচ্ছে আমরা চাইলে আমাদের চারপাশে একটা অগমেন্টেড রিয়ালিটিতে একটা ক্লাসরুম তৈরি করতে করে ফেলতে পারি ভার্চুয়ালি লাইভ ভিডিওটা দেখছে তারা কি দেখতে পাচ্ছে না ভার্চুয়ালি তারা আমাদের সাথে কানেক্টেড মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখনকার যে জবসগুলো আছে পাঁচ বছর পর এগুলোকে থাকতে দিবে না চলে যাবে জানেন টোয়েন্টি নাইন্টিনে যেই জবগুলো থাকবে তার থার্টি সেভেন এখন এক্সিস্ট করে না এক্সিস্ট করে না ফর এক্সাম্পল এই যে এখন লাইভ স্ট্রিম করা হচ্ছে আপনার কি মনে হয় দুই বছর আগে ফেসবুকে লাইভ স্ট্রিম করার জন্য কোম্পানি ছিল ছিল না যেই মাধ্যমটার জন্য আজকে এই সেশনটা ফেইসবুকের থ্রুতে আরো পঞ্চাশ হাজার এক লাখ মানুষ দেখবে ওই কাজটা ছিল না আগে ছিলই না ইভেন্ট ম্যানেজমেন্ট এত বড় বড় ফর্ম ছিল না পাঁচ বছর পর জিনিসগুলো থাকবে না কোয়েশ্চেন এজ এটার জন্য আমরা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করছি আমাদের এডুকেশন সিস্টেমে এখনো অনেক বেশি মেমোরি বেসড জিনিসপত্র আছে ঠিক না আমরা অনেক বেশি মেমোরাইজ করি লিটারেসি বেসড সিস্টেম বাট এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আপনাকে টিকে থাকার জন্য যেটা দরকার ছিল সেটা ইন্টেলিজেন্স ডিজিটাল ইন্টেলিজেন্স ইমোশনাল ইন্টেলিজেন্স ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড স্যাড পার্ট কি জানেন আমাদের অনেক কম আমি নিজের এক্সাম্পলই বলি আমি ম্যাথস টিচার আমি ফাইন্যান্স গ্র্যাজুয়েট আমি ইনকাম ট্যাক্স দিতে পারি না ইনকাম ট্যাক্সের আনার পরে আমি দেখছি যে কিভাবে কাজ করতে হয় তার মানে আমাদের কোর ইন্টেলিজেন্সটা নাই ডেলি লাইফে কাজ করার যে দক্ষতাগুলো আছে ওগুলো নাই এবং এই দক্ষতাগুলো অর্জন করে কি আমাদের টার্গেট না ডেইলি একটা নতুন কিছু শেখা আমাদেরকে দরকার এবং আগে এক ধরনের মাইন্ডসেট ছিল যে আমি গ্র্যাজুয়েট করব গ্র্যাজুয়েট করার পর কি হবে চাকরিতে ঢুকবো দ্যাটস এট আমার লার্নিং করার ওখানে থেমে যাবে বাট এখনকার দুনিয়া কিন্তু ওই ওই জামানায় নাই আপনি যদি নিজেকে পাঁচ প্রতি পাঁচ বছর না প্রতি দুই বছর যদি আপডেট না করেন আপনি কিন্তু অপসলিট হয়ে যাবেন রাইট আপনার দাদা মামা চাচা অনেক সময় যে ফেসবুক কিভাবে ইউজ করতে হয় তখন মনে হয় না যে ফেসবুক ইউজ করতে পারে না এই কি অবস্থা তাদেরকে শিখাই দিতে হয় না যে ওয়াল পোস্ট কাকে বলে আর স্টেটাস কাকে বলে ঠিক না কিছু হইলে তার শেয়ার করে এইরকম মানুষ আমরা হয়ে যাব দুই দিন পর আশেপাশে যে সফটওয়্যার গুলো কাজ করবে যে টুল গুলো কাজ করবে ওগুলোর ব্যাপারে আমাদের আইডিয়া হয়ে যাবে অ্যাবসুলুটলি জিরো এটা হলো ঝামেলা কি করতে পারি আমরা আমাদের স্কিলগুলোকে ব্রাশ আপ করতে পারি নতুন নতুন স্কিল অ্যাকোয়ার করতে পারি সেলফ এডুকেশনের সময় এখন আমরা চাইলেই নিজেরা কিন্তু নিজেদেরকে শেখাতে পারি ওগুলো বাদই দিই আমরা আজকে এখানে কি চাকরি রিক্রুটমেন্টের জন্য এখানে এসেছি উই ওয়ান্ট টু গেট আওয়ার সেলস প্লেসড ইন আ গুড জব তাই না এখন একটা ছোট্ট কথা বলি এখানে আমরা যতজন আছি আমাদের চাকরিতে যাওয়ার একটা বা দুটো বাধা আছে একটা হলো সিভি লেখা আমরা সবাইকে প্রপারলি সিভি লিখতে পারি কারা কারা লিখতে পারি হাত তুলি তো বাকিরা হাত তুলে নেয় এখনো নেক্সট সিভি লিখলাম এরপরে কি আসে ইন্টারভিউ আমরা সবাইকে প্রপারলি ইন্টারভিউ ফেস করতে পারি কয়জন কনফিডেন্স আছে যে আমরা পারবো আচ্ছা গ্রেট নেক্সট চাকরিতে ঢুকার পরে আমাদেরকে কি করতে হয় রেগুলারলি কমিউনিকেট করতে হয় না প্রেজেন্টেশন দিতে হয় এখানে আমরা কারা কারা কনফিডেন্স আমরা এখানে একদম ফাটানো একটা প্রেজেন্টেশন দিতে পারবো হাততুলি আচ্ছা হাত আস্তে আস্তে একটু কমছে খেয়াল করছেন ফোর্থ কোয়েশ্চেন অফিসে কমিউনিকেশন কিসে থ্রুতে হয় ইমেইলের থ্রুতে কারা কারা আমরা এখানে প্রপার ইমেইল করতে জানি হাততুলি ওয়াও গ্রেট বাট আমি যদি রেগুলার এখন কাজ করি আমি কয়েকটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই যেটা আমি দেখেছি ফার্স্ট সিভি থেকে শুরু করি ঠিক আছে সিভি সর্ট করার জন্য পাঁচ থেকে দশ সেকেন্ডই লাগে এইটি পার্সেন্ট সিভি শর্ট হয়ে যায় কেন জানেন বেসিক মিস্টেক মানুষ করে সিভির একদম শুরুতে কি থাকে আপনার ছবি থাকে না মানুষজন ছবি দিয়ে রাখে হলে এনআইডি কার্ডের ছবিটা এনআইডি কার্ডের ছবি কেউ যদি দেন একটা বিশাল সমস্যা সমস্যা কি জানেন আমার এনআইডি কার্ডের ছবি যদি আপনাকে দেখাই আপনি দেখে ভাববেন আমি একটা চোর এনআইডি কার্ড এন্ড দেন আমি কাউকে বললাম যে প্লিজ এনআইডি কার্ডের ছবিটা দিও না একটা বেটার ছবি দাও এন্ড নেক্সট দিন সে একটা ছবি নিয়ে আসবে তার ফেসবুক এবারে সামথিং ইন দ্য মিডল রাইট এরপর কি আপনার নাম আসে ইমেল আইডি আসে ইমেল আইডিতে লেখা brokenglass@gmail.com আমাদের মধ্যে এখন অনেকের ডিজে সাকিব নামে ইমেল আইডি আছে আছে না ইমেল আইডিতে অনেকজন বাদ পড়ে যায় ওখানেই শেষ গন এরপর আসে কি আপনার শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতায় মানুষ শুরু করে জএসসি এসএসসি এইচএসসি তারপরে আপনি যদি জএসসি থেকে শুরু কেউ পিএসসি থেকে শুরু করে আজকাল নেক্সট জামানায় পিএসসিও চলে আসবে আর একটা সিম্পল রুল আপনারা আগেস অ্যাকাউন্টিং এ পড়েছেন লিফো লাস্ট ইন ফার্স্ট আউট শুনেছেন লাস্টে যেটা থাকে সেটা উপরে থাকে তার মানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন একদম উপরে কি থাকবে মাস্টার্স যদি থাকে মাস্টার্স না হলে ব্যাচেলার্স তারপরে এইচএসসি তারপরে এসএসসি বেসিক ঝামেলা তাই না এন্ড দেন একটা সিভি শুরু হয় পার্সোনাল ডিটেইলস দিয়ে আপনার নাম আপনার বাবার নাম আপনার বাবা কি করে কবে কি করছে আপনার মা মায়ের ডিটেইলস ভাই কোন স্কুল ওরা আপনাকে বিয়ে করতে চায় না চাকরি দিতে চায় চাকরি দিতে চায় রাইট ফ্যামিলির সাথে তো কোনো কানেকশন নাই বাট আমরা সবাই শুরু করি পার্সোনাল ডিটেইলস দিয়ে বাট চিন্তা করেন রিক্রুটাররা আপনার স্কিল চায় অফার গেট দি স্কোয়ারি ভাইয়া সিভির ফরম্যাট তো দেখলাম দিস অ্যা সেকশন কলড

এক পৃষ্ঠা হইলো আর একটু পার্সোনাল ডিটেলস অ্যাড করে আমাদের দুইটা মোবাইল আছে দুটো দুই লাইনে দিয়ে দেই ডান কাজ হয়ে যাবে ছোট্ট রিজনিং কেন বলছি জানেন কারণ আমাদের এইখানে আমরা প্রচুর মিস্টেক করি আমরা প্রচুর জব ফেরে যাই বাট সিভিগুলো নেয়ার মতো হয় না সো জাস্ট ছোট্ট একটা আইডিয়া আমরা আমাদের সিভিগুলোকে একটু যদি যত্ন সহকারে লিখি আই গেস আমাদের জব পাওয়ার প্রবলেটি অনেক বেড়ে যায় কারণ কি জানেন বিকজ নাইন্টি মানুষ এই কথাটা শুনবে না 10% মানুষ শুনবে 1% মানুষ জিনিসটাকে কাজে লাগাবে সো আপনি যদি কাজে লাগান এট লিস্ট এট লিস্ট এখান থেকে একটু হলো बेनिफिशियल কিছু পাচ্ছে। এখানে ইউনিভার্সিটি স্টুডেন্ট কয়জন আছে কেউ অনেকজন আছে তোমাদের সবার জন্য একটা আজকে রাতে বাসায় যে সিভিটা লিখবা প্রতি সেমিস্টার পরে এডিট করবা এবং এডিট করার সময় দেখবা তোমার সিভিতে সিজিপিএ 3.15 থেকে সিজিপিএ 3.16 আর কিছু এডিট করার খুঁজে পাচ্ছ না ওই মোমেন্টে নিজে নিজেকে একটা স্ল্যাপ দিবা জোরে দিবা কেন জানো যে গত পুরো এক সেমিস্টার চলে গেছে এমন কোনো কাজ করতে পারো নাই যে কাজটা তোমার সিভিতে দেয়ার মতো তার মানে গত সেমিস্টার অ্যাকচুয়ালি কোনো কাজ করেছো করেছো না সো সিভিটা ফার্স্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সেকেন্ড আসি ইন্টারভিউ আমার লাইফে মানে অনেকগুলো ইন্টারভিউতে নিয়েছি এবং কতগুলো বেসিক মিস্টেক হয় যেমন মনে করো তোমার খুবই ভদ্র ছেলে আজীবন সালাম দিয়ে আসছি আমরা ইন্টারভিউ বোর্ডে যেয়ে দেখবে আমরা সালাম দিতে ভুলে গেছি বিকজ আমরা নার্ভাস কেন ছোট জিনিস যেমন আমার বাবার কাছে আমার দুই ধরনের বন্ধু আয় মানে ভালো বন্ধু আয় মানে খারাপ বন্ধু আমার বাবা খুব ইজিলি ডিফারেন্সিয়েট করে যারা সালাম দেয় ওরা ভালো বন্ধু সালাম দেয় না ওরা নট সো ভালো বন্ধু আমার সাথে যে ইন্টারভিউ বোর্ডে এসে সালাম দিত না তাকে আমি সুন্দর করে একটা সালাম দিতাম যে আসসালাম আলাইকুম কেন জানেন নর্মালি সালামের মানে কি আপনার উপর শান্তি বর্ষিত হোক বাট আমি ইন্টারভিউ আর আমি যদি সালাম দেই এটার মানে এখন তোমার এখন খবর আছে সালাম দিতে ভুলে গেছো রাইট বেসিক রাইট খুবই বেসিক আমরা ভুল করি সেকেন্ডলি ফার্স্ট কোয়েশ্চেন করে আমাদের ইন্টারভিউ বোর্ডে যে কোনো ইন্টারভিউতে কাজী ভাই করেন রাইট ইন্ট্রোডিউস ইউর সেলফ টেল মি সামথিং অ্যাবাউট ইউর আমরা উত্তর দেই ফার্স্ট ওয়ার্ড মাই নেম ইজ আয়মান সাদিক

তাই না আমাদের বয়স কত বিশ বাইশ চব্বিশ এতদিন ধরে আমরা কাদের সাথে আছি নিজেদের সাথে আছি না কিন্তু নিজেদের ব্যাপারে তিনটা শব্দ বলতে আমরা পারি না ইট হ্যাপেন্স অল দা টাইম আমি এর থেকে আরো বড় ইভেন্টে গেলাম কোয়েশ্চেন করলাম দেখি সেম নাম্বার কখনো একশো পার হয় না একবার দেখি এক ছেলে খুবই এক্সাইটেড ভ্যা 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 আমি বললাম ইয়েস 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 ভ্যা আমি পারবো আমি বললাম ইয়াস ইয়াস বলো পরে দাঁড়াইলো তারাই বলে ভ্যা তিনটা শব্দ আমি বললাম হ্যাঁ তিনটা শব্দ ভাইয়া আই মি মাইসেলফ এন্ড তারপর থেকে আমি কাউকে জিজ্ঞাসা করি না তোমার তিনটা শব্দ কি অনেকে আরো এক্সট্রা কুল হইতে যায় হ্যাঁ তিনটা শব্দ আই এম কনফিউজড আমি বললাম ওয়াও তুমি কত স্মার্ট অ্যান্ড ইটস ট্রু ইমাজিন আপনারা কারো এলিভেটার পিচের নাম শুনেছেন এলিভেটার পিচ এনিওয়ান

সো বিল গেটস আর আপনি আপনি আর বিল গেটস আপনার মধ্যে যে কনভারসেশনটা হবে ওটা লিফটের মধ্যেই বিল গেটকে এমন কিছু বলা দরকার যেটার সাথে বিল গেটসের সাথে আপনার একটু খাতির হয় ঠিক না মেবি মাইক্রোসফট একটা জব হয় সো এই যে বিল গেটসকে আপনি একটা পিচ দিবেন এটাকে বলে এলিভেটর পিচ বাঙালি কি বলবে জানেন মোবাইলটা বের করে স্যার একটা সেলফি রাইট স্যার আসে নাই স্যার আরেকটা স্যার স্যার ঠিক না কেন এলিভেটের পিছটা জানি না আমরা জানি না যে একটা মানুষকে কি বলতে হয় আমরা এখনো মামা চাচার যুগে পড়ে আছি জানি না কেউ যদি আমাদেরকে বলে হ্যাঁ প্লেশি টু মিচ্ছ এটার উত্তরে কি বলতে হয় আমি এটা এক্সপেরিমেন্ট করে দেখেছি আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে যে ইউনিভার্সিটি স্টুডেন্ট টু মিচ্ছ উত্তর কে আসে জানেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি বলছি গন এটা রিপ্লাই কি বলতে হবে সে কখনো শিখে নাই দুই দিন আগে আমি একটা রেস্টুরেন্টে ছিলাম বিয়ের জন্য বউ পক্ষ বরপক্ষ দেখতে অনেক সময় রেস্টুরেন্টে আসে খেয়াল করেছেন সো দেখছে এমন সময় বউ আর বরকে টাইম দেওয়া হয়েছে অ্যালোন টাইম যে তোমরা একটু পাশে যায় কথা বলো দেখলাম আমার সিটের ঠিক পিছেই হবু বর আর হবু বউ আমি যাই না ওদের বিয়ে হয়েছে কিনা আমি যাই না মনে হয় নাই সো ওরা কথা বলতে পাঠানো হয়েছে ছেলেটা এভাবে মেটা এভাবে এক মিনিট কথা বলে না দুই মিনিট কথা বলে না পাঁচ মিনিট কোনো কথা বলল না আমি না আমার ফ্রেন্ডকে বললাম দোস্ত কিছু বলবো আমি ভাবলাম যে একটু বলে দিয়ে আসি যে ভাই আমার কালকের ভিডিওটা দেখছেন একটা ওই যে ভালো কথা বলছিল একটা কনভার্সেশন স্টার্টার কেন জানেন বিকজ আমরা কখনো কনভার্সেশন স্টার্টার বলে একটা জিনিস আছে এটা জীবনে শুনি নাই কিভাবে একটা অপরিচিত মানুষের সাথে কথা বলতে হয় এটা আমরা জানি না এখানে যদি একটা নেটওয়ার্কিং সেশন হয় যে আসলে ঠিক আছে এখন সবাই নেটওয়ার্কিং করেন সবাই কি করবে জানেন পকেটে হাত দেবে তাকা থাকবে রাইট খাওয়াটা কোথায় দ্যাটস হোয়াট উই ডু অথচ এই বেসিক নেটওয়ার্কিংটা আমরা জানি না কথা কিভাবে বলতে হয় জানি না অ্যান্ড ইম্যাজিন ইফ ইউ ডোন্ট হ্যাভ ইউর এলিভেটার পিচ রেডি আপনি কাউকে কথা বলতে পারবেন বলতে পারেন নিজের ব্যাপারে কি বলবে হ্যাঁ আমি আইমান হ্যাঁ ভিডিও বানাই কিসের ভিডিও আমি জানি রাইট জানি না অ্যান্ড ইট হ্যাপেন্স এভরিথিং এর ট্রাইড আউট আজকে বাসায় যে প্র্যাকটিস করে না আয়নার সামনে প্লেজার টু মিট ইউ তারপরে দুইজন পাঁচজন র্যান্ডম মানুষের সাথে বলেন প্লেজার টু মিট ইউ তাকায় থাকবে আপনার দিকে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ বিকজ উই ডোন্ট নো নিজে থেকে প্রেজেন্ট করতে পারি না বেসিক ফার্স্ট কোয়েশ্চেন উই ডোন্ট সেকেন্ড আমার এক স্টুডেন্ট এখনো মনে আছে ইন্টারভিউ হচ্ছে সে আসলো আমি বললাম তোমার নাম কি ভাই আমার নাম সুমন কি করো ভাই কিছু না আকাচ্ছ না কেন স্যার ভাই তাকাচ্ছি তো আচ্ছা আরে লজ্জা পাচ্ছ নাকি না না ভাই লজ্জা পাচ্ছি না হ্যাঁ কি হইছে অনেকক্ষণ গুতগুতি করার পর উই ফিগার্ড আউট যে সে আমাকে সম্মান প্রদর্শন করছে আমি বললাম কিভাবে সম্মান প্রদর্শন করছো ভাই আমার গুণীজনেরা বলেছে সিনিয়রদের সামনে মাথা নিচু করে থাকতে হয় আলো ওয়াও আমি বললাম তুমি আবার যাও আবার আসো আই কন্ট্যাক্ট মেনটেন করবে এবার সাবার গেল আসলো আশা পাশে আমার দিকে ভেদা গেছে তার সাথে আমার একটা পরে না চোখের পলক মোমেন্ট হয়ে গেল যেটা আমি চাচ্ছিলাম না খুবই বেসিক রাইট মেনটেন করতে পারি না কিন্তু আমরা কারণ আমরা কখনো কারোর সাথে চোখের দিকে তাকায় কনফিডেন্স নিয়ে কথা বলতে শিখি নাই শেখা দরকার না শিখলে আমার চাকরি বাকরি কিভাবে পাবো বলেন বডি ল্যাঙ্গুয়েজ কত ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর জেস্টার পোস্টার আমরা জানি না জেস্টার কি জানেন হাত নাড়ানো এই যে এটা করছে এটা জেস্টার আপনি কিভাবে দাঁড়িয়ে আছেন কিভাবে বসে আছেন সেটা হলো পোস্টার আমরা দেখবেন যে সোজা হয়ে বসতে পারি না এখন চল রাইট ঠিকঠাক ব্যাপার না বাট আমরা একটু বাঁকা হয়ে বসি ঠিক না আরাম লাগে রাইট আমাদের ইন্টারভিউ বোর্ডে যাই আমরা ওইভাবে বসি আরাম লাগে অনেকে আবার ডাবল হয় এইভাবে আরাম লাগে তোমার নাম কি সুমন কি করো তার সেলফ অ্যাওয়ারনেস নাই সে বুঝতেছে না সে কাজটা করছে বডি ল্যাঙ্গুয়েজ ব্যাপারে বিন্দু মাত্র আইডিয়া নাই অনেকে হাতটা আল্লাহ যে হাতটা দিল এই হাতটা দিয়ে কি করবে সে বুঝে না কোয়েশ্চেন ভেরি গুড কোয়েশ্চেন সে ভাবছে বডি ল্যাঙ্গুয়েজ দেখালে মনে হয় ভালো হয় আমার এক স্টুডেন্টের বডি ল্যাঙ্গুয়েজের প্রবলেম ছিল আমি তাকে বললাম আচ্ছা এক কাজ করো হাতটা পকেটে ঢুকে রেখো সে ব্যাক পকেটে ঢুকে রাখছে তারপর থেকে আমি কাউকে অ্যাডভাইস দিই না পকেটে ঢুকে রাখো এমন একটা ছেলে পেয়েছিলাম ইন্টারভিউ বোর্ড থেকে বের হওয়ার পরে সে মুন ওয়াক করছে এইভাবে একটা তার ছিল উষ্টা খায় উল্টা পড়লো আলম কি হইছে ভাই সম্মান প্রদর্শন করছি আলম কি সম্মান ভাই আমার গুণীজনের আমাকে বলেছেন সিনিয়রদেরকে কখনো পিঠ দেখাতে হয় না আমি দেখলাম যে দরজা আরো বহু দূর আচ্ছা অনেক সময় কোয়েশ্চেন করা হবে ওয়াই শুড আই হায়ার ইউ স্যার আই এম ভেরি হার্ড ওয়ার্কিং ভেরি প্রোডাক্টিভ প্রোডাক্টিভ একটা কাজের এক্সাম্পল দাও জানি না আরো জন ইন্টারভিউ দিয়েছে ওই জনকে কেন না তুমি কেন বিকজ স্যার আমি ওদের থেকে বেটার কাজটা করতে পারবো কিভাবে বেসিক কেন বলছি উই উই শুড শুড নো নো রাইট আমরা ইউনিভার্সিটিতে শর্ট অ্যানালিসিস করেছি না স্ট্রেংথ উইক অপরচুনিটিস নিজের লাইফের উপর আমরা একটা শর্ট করবো আজকে রাতে পারবো শুনি না পারবো ভেরি গুড নিজের স্ট্রেংস কি আছে এবং এই দিয়ে আমি অপরচুনিটি কি ধরতে পারবো নিজের উইকনেস কি আছে আমার কোন কোন থ্রেটস আছে যেগুলোকে আমার আজকে রাতে সিভিয়ার ইন্টারভিউ আমি এখানে ডিটেলস বলছি না বিকজ অল দা ভিডিওস আর দেয়ার আছে না টেনমেট স্কুল ডট কম এ স্কিল ডেভেলপমেন্টে গেলেই আপনারা সব পাবেন সিভি রাইটিং এর উপর ভিডিওজ আছে ইন্টারভিউ ভিডিও আছে আমি ওগুলো নিয়ে কথা বলতে চাই না আমি আরেকটু নেক্সট লেভেল নিয়ে কথা বলতে চাই চাকরি পাওয়ার পরে কি হবে ঠিক আছে আমাকে বললো যে এর পরের প্লেসমেন্ট এটা নিয়ে কথা বলো ইমেল কিভাবে লিখতে হয় আর প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় ছোট্ট আরেকটা শেয়ার করি প্রেজেন্টেশনের আমাদের বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট প্রেজেন্টেশন শুরু হয় গুড মর্নিং ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন মাইসেলফ আইমান অ্যালং উইথ মি রিতা মিতা চিতা গীতা আরো অনেকগুলো নাম যেটা নাম অলরেডি ভুলে গিয়েছে একটা প্রেজেন্টেশনে সব থেকে বেশি অ্যাটেনশন কোথায় থাকে জানেন একদম শুরুতে রাইট অ্যান্ড শুরু থার্টি সেকেন্ড আমি কিভাবে ব্যয় করলাম রিতা মিতা চিতা গীতা ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন ইটস মেড ফর অনারেবল ফ্যাকাল্টি অনারেবল বস সার স্যালুট আপনাকে ছাড়া পারতাম না রাইট জীবনটা ধন্য হয়ে গেল আজকে আপনার জন্য থার্টি সেকেন্ডস কিন্তু গন বেসিক মিস্টেকস